অনলাইন ক্লাসে আমি তাপস রপ্তান সহকারী শিক্ষক চুমপুরি মাধ্যমিক বিদ্যালয় দাকোপ খুলনা সকল শিক্ষার্থীকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ঘরে থেকে সুস্থ থেকেই আমার পাঠে তোমরা মনোনিবেশ করবে। তো আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয় থেকে দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমি সরল মুনাফা নিয়ে আলোচনা করছিলাম, আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আমাদের পাঠ শিরোনাম আজকে চক্রবৃদ্ধি মুনাফা। তো প্রিয় শিক্ষার্থী, তাহলে দ্বিতীয় অধ্যায়ের মুনাফা সম্পর্কিত আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয় চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে এখানে আমরা দেখব চক্রবৃদ্ধি মুনাফাটা কি। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রত্যেক বছর শেষে মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন গঠন হয়, অর্থাৎ প্রতি বছর শেষে বৃদ্ধিপ্রাপ্ত মূলধনের উপর যে মুনাফাটা আমরা হিসাব করি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। এখানে সরল মুনাফায় যেমন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট একটি মূলধন নিয়ে কাজ হয়, এখানে কিন্তু প্রতি বছরের মুনাফাটা যোগে নতুনভাবে মূলধন গঠিত হয়। তাহলে ধরো আমরা যদি ধরি আমাদের প্রারম্ভিক মূলধন, যেটি প্রারম্ভিক মূলধন সেটা যদি আমরা পি দিয়ে প্রকাশ করি এবং মুনাফার হার সেটাকে যদি আমরা আর দিয়ে প্রকাশ করি, তাহলে এন বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, এন বছর শেষে যদি চক্রবৃদ্ধি মূলধন সি হয় তাহলে সি ইকুয়াল টু আমরা লিখতে পারি পি এক যোগ আর এর পাওয়ার হচ্ছে এন। এই সূত্রটি প্রয়োগ করে আমরা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করব। তাহলে এই সূত্রটির মাধ্যমে আমরা দেখো একটি সমাধান করি। ধরো বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় 5000 টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা কত, এই সমস্যাটির আমরা সমাধান করব। তাহলে আমাদের আগে দেখো কাজটি হচ্ছে প্রথমে আমাদের ডাটা সংগ্রহ করতে হবে। ডাটা সংগ্রহ বলতে এখানে আমাদের প্রাথমিক বা প্রারম্ভিক মূলধন যেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করব সেটা কত আছে, 5000 টাকা আছে। মুনাফার হার, মুনাফার হার এটা আমি আগেই বলেছি আর দিয়ে প্রকাশ করব, এটা আছে দেখো শতকরা 10 টাকা, তার মানে 10 ভাগ 100 সমান 1/10। এবার সময় এন, এন ইকুয়াল টু 3 বছর, সেক্ষেত্রে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন বের করতে হবে। তাহলে আমরা যে সূত্রটি লিখছিলাম এটা আমরা জানি যে সি ইকুয়াল টু পি এক যোগ আর এর পাওয়ার হচ্ছে এন। এখানে দেখো আমরা মান বসাবো, এই সিটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সিটা হচ্ছে আমরা এখানে লিখে নিতে পারি দেখো একটু যে চক্রবৃদ্ধি
মূলধন এটা সি এইটা বের করব আমরা তাহলে দেখো পির মান এখানে কি দেওয়া আছে আমরা পির মান ওখান থেকে নেই দেখো পির মান 5000 এক যোগ আর এর মান 1/10 এন এর মান 3 টাকা তাহলে 5000 এখানে এটা এক যোগ 1/10 এটা ক্যালকুলেশন করলে আসে 10 আর 1 10 কে 10 আর 1 11/10 তারপর 3 টাকা তাহলে ক্যালকুলেশন করলে 5000 গুণের পাওয়ার 11/10 এর পাওয়ার 3 মানে 11/10 টাকে আমার 3 বার লিখতে হবে টাকা তাহলে এটা কাটাকাটি করলে দেখো তোমরা ক্যালকুলেশন করলে প্রথমে এই তিনটে শূন্য নিচে আছে এর যদি তিনটে শূন্য কেটে দেয় তাহলে 5 × 11 × 11 × 11 এত টাকা এটা আসবে তোমার গুণ যদি আমরা করি একটু দেখো 11 × 11 = 121 তার সঙ্গে 5 × 55 গুণ করলে কত হয় টাকা তাহলে এটা আমরা কি পেলাম চক্রবৃদ্ধি মূলধন তাহলে চক্রবৃদ্ধি মূলধন 6655 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা যদি আমাদের বের করতে হয় তাহলে কি করব চক্রবৃদ্ধি মুনাফা এখানে চক্রবৃদ্ধি মূলধন মানে এর ভিতরে আসলো আছে এবং চক্রবৃদ্ধি মুনাফাও আছে তাহলে এই টাকাটাকে চক্রবৃদ্ধি মূলধন যেটা 6655 এর থেকে যদি আমি আসল টাকাটা 5000 বাদ দিয়ে দিই তাহলে দেখো যেটা আসে এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন এখানে হচ্ছে 1655 টাকা এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন তাহলে আমার চক্রবৃদ্ধি মুনাফা এবং মূলধন আমরা নির্ণয় করলাম একইভাবে যখন প্রথম বছর আনতে বলা হবে তখন কি করব আমরা এই যে এন আছে এন এর স্থানে আমরা 1 বসাবো যখন দ্বিতীয় বছর আনতে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করতে যাব তখন এন এর মান 2 বসাবো যখন তৃতীয় বছর আনতে বের করতে বলবো তখন আমরা এন এর মান 3 বসাবো এভাবে বসিয়ে আমরা যে কোনো বছর আনতে যদি আমাদের প্রশ্ন আসে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো তাহলে আশা করি আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী তোমরা এই চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়টি সহজে বুঝতে পেরেছো তো আজ আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার ক্লাস আমি শেষ করছি।